বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد في استي بانجلار دوري رو كاچه شماني دو سودي دو شك بندو پرتی بير جا جاگا تكي اپنا را اي انوشتان جوب شو قرآن الكريم আর এটি সামষ্টিক আলোচনা আজকে এ পর্বে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল মুসা আল ইসলামের জামানার এক ব্যক্তি যাকে কারণ হিসেবে আমরা চিনি সেই কারণ তার পরিচয় কী আর কেনই বা তার উপরে গজব নেমে এসেছিল আর কী রকম গজব নেমে এসেছিল আমাদের তার থেকে শিক্ষণীয় কি। এ বিষয়ে আমার জানব আর আমাদের স্টুডিওতে যে সকল অতিথিবৃন্দ আমাদের সাথে যোগ দিয়েছেন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে দিব আমার ডান দিকে অভিষ্ট আছেন বিশিষ্ট আলমেদিন ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর এবং আমার বামে অভিষ্ট আছেন বিশিষ্ট আলম দিন শেখ মুজফর বিন মহসিন এবং আমার সর্ব আছেন বিশিষ্ট আওয়ালে শেখ মুখলেস বিন আরশাদ মাদানী সম্মানিত শুধু উপস্থাপনা রয়েছি আমি হারুন হোসেন বলছিলাম মুসা আলী ইসালাম এর জামানার এক ব্যক্তি কারুন তার ইতিহাস নিয়ে আমরা শুনবো ঘটনা করানে কি বলা হয়েছে আর এর থেকে আমাদের শিক্ষণে ঘটনাটি উপস্থাপন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি শেখ মুখলেস বিন আরশাদ ধন্যবাদ মহতারামকে যে সুন্দর একটা ঘটনা আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন আমরা সবাই জানি কারুন নামে যে ব্যক্তি সে ব্যক্তিটি অত্যন্ত পরিসিদ্ধ ব্যক্তি এনার ব্যাপারে মতনক রয়েছে যে মুসা আলাইসাল্লামের জীবদ্দশায় উনি ছিলেন নাকি পরে তবে আমরা কোরআনের বাণী দ্বারা যেটা বুঝতে পারছি ভাষার দ্বারা বা শব্দ দ্বারা সেটা হচ্ছে মুসা আলাহ সাল্লামের পরের ঘটনা যে কারুন আল্লাপাক রব্বুল আলমিন তাকে এত সম্পদ দিয়েছিলেন যে এখনো যেমন বলা হয় যে উমুকের এত সম্পদ যে সে নিজেই জানে না কত কত আছে তো সে সময় কারণ কা আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্পদ দিয়েছিলেন যে সে যে গুদাম ঘর বানাইছিলেন সেখানে রাখার জন্য তো সেখানে তালা ব্যবস্থা থাকে প্রতিটি ঘরে তালার ব্যবস্থা থাকে কোরআনে আল্লাহ তালা বলেছেন ইন্না কারুন কানা মিন কওমি موسی আতেই علیহিম মিনাল কুনুযি মা ইননা মাফatihহু বিল আসবতে ওলি বেশ কিছু মানুষ একত্রিত নিতেও কষ্ট পেত এখানে পরিমাণ বলা হয়নি ওটা আমি বলতাসি ইনশাআল্লাহ কোরআনের ভাষায় যেটা ধন্যবাদ আপনি যেখানে বলছেন এখান থেকে আমরা সামনে থেকে শেখের কাছ থেকে শুনি জি জি शेख যেটা বলছিলেন যে আল্লাহ তাআলা বলেছেন তাকাল এত সম্পদ দিয়েছিলেন আসলে আগে তো ব্যাংক ছিল না মানুষ প্রত্যেক সোনা বা মূল্যবান সম্পদ এটা অবক্ষ রাখতো চাবি দিত তার এত সিন্ধুক হয়ে গেছিল যে চাবি বহন করতে একটা বাহিনী প্রয়োজন হতো এই সম্পদের কারণে তার ভিতরে অহংকার এসে গেল সমাজের নেককার মানুষের থেকে ওসিয়ত করতে গেলেন উপদেশ দিয়ে গেলেন ইসকাল আলহ কমহু লাফরাহ ইন্নাল্লাহবুল ফারহিন তুমি অহংকারী হো না আল্লাহ তাল অহংকারীকে পছন্দ করেন না অবতাকে ফিমা আতাকাল্লাহ উদ্দার আল্লাহ ওলা তানসা নাসিবা কামিনা দুনিয়া তোমাকে আল্লাহ যেটা নিয়ামত দিয়েছে এটা দিয়ে আখিরাত কিনতে থাকো এটাই তো আসল তবে দুনিয়ায় যে তুমি ফকির থাকবে তা নয় দুনিয়ায় তোমার যতটুকু প্রয়োজন উপভোগ করো তবে তোমার সম্পদ আখিরাত ক্রয় করতে থাকো আখেরাত বাড়াতে থাকো কিভাবে ওয়াসিন কামা আসানাল্লাহু আলাইকে আল্লাহ তোমাকে বেশি দিয়েছে তুমি জনগণকে দাও মানুষের জন্য কল্যাণ করো ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ সমাজে তোমার টাকা পয়সা শক্তি দিয়ে ফাসাদ অন্যায় করে বেড়িও না

ভাসকরেরfores খুব ভালো ছিলে আমি খুব ভালো লিখেছি এটাই বলতে থাকি এই অহংকারের কারণে কারণ কোনো দাইদের দাওয়াত গ্রহণ করল না সে অহংকার ভরে সমাজে বীর দর্পে সম্পদ নিয়ে ঘুরে বেড়াতে লাগলো অন্যায় করতে লাগলো তখন সমাজের যারা দুর্বল ঈমান লোক তারা বলতে লাগলো আসলে কারুন ভাগ্যবান আমরা যদি এরকম ইয়া আলাই তালা না আমরা যে একজন বের হলেন নিয়ে তখন দুর্বল ইমানদাররা কামনা করতে লাগলো ও তো সৌভাগ্যবান এত টাকা দিয়েছে আল্লাহ আমরদি পাইতাম তখন আলেমরা বুঝালেন যে না এগুলো বলো না আখেরা আল্লাহর বরকত এগুলোই বড় তোমরা এইটা চাও কারণ কখন কাকে আল্লাহ কোন বিপদে ফেলেন এরপরে আল্লাহ তালা বিহি অবেদায় তার টাকা পয়সা সম্পদ গোডাউন সহ আল্লাহ জমিনের ভিতরে একেবারে গেড়ে দিলেন গজব দিয়ে শেষ করে দিন তাকে কেউ সাহায্য করতে আসলো না সে নিজেও নিজেকে সাহায্য নিজের অর্থ সম্পদ অর্থ সম্পদ কোন কাজেই লাগলো না এরপরে আল্লাহ তাআলা মানুষের অভিব্যক্তি প্রকাশ করেছেন যে মানুষ তখন বলতে লাগলো যে আল্লাহ আমাদের টাকা دینی ভালোই করেছে টাকা পাইলে তো ওর সাথে যাওয়া লাগতো আ তো আখিরাতটাই ভালো ফেরাউন এবং ফেরাউনের সাথে যারা ছিল সবাই জি জি ডুবতে থাকলো পক্ষ থেকে এসেছিল এই চলমান আছে যেভাবে ডুব ছিল নিচ থেকে সেই যুগ থেকে আজও জমিনটি নিচের দিকে যেতেই আছে এটা এটা একটা মানে ঐতিহাসিক শাস্তি হিসাবে উল্লেখিত হয়েছে যে খুবই শিক্ষণীয় একটা ঘটনা কোরআনে কারিমা উল্লেখ করেছেন যে অর্থের অহংকারে এবং অর্থের যে অপব্যয় অপব্যবহার করা হয় তাহলে তার কি পরিণতি হবে যে কারণ যখন অর্থ সম্পদের মালিক হয়ে গেল অগাধ অর্থ সম্পদ আল্লাহ যখন তাকে দিল সে অহংকার করতে লাগলো আর বলে এটা আমার দক্ষতা যোগ্যতাই মানে যখনই কারো স্বয় সম্পত্তি হয় তখন সে নিজেই বলে আমার মেধা খাটিয়ে পরিশ্রম করে আমি এত কিছু করেছি এত কিছু করেছি এত কিছু করেছি মানে সব নিজেরই নিজের তখন এতই অহংকার হয় কোনো ব্যক্তির এলেমকে এলেম মনে করে না কোনো ব্যক্তির মর্যাদাকে মর্যাদা মনে করে না কোনো ব্যক্তির উপদেশ উপদেশকে কিছু মনে করে না তার এটা প্রমাণ যখন লোকজন তাকে বোঝানোর জন্য গেল তখন তো অধ্যত্ব প্রকাশ করে বসলে আসলে সব কিছু যে আল্লাহর পক্ষ থেকে এই কৃতজ্ঞতা সে স্বীকার করতে পারে না যুগ যুগ ধরে কারণের মতো অনেক ধনী এইভাবে নিঃস্ব হয়ে গেছে এবং আল্লাহর গজবে ধ্বংস হয়েছে সবচেয়ে মানে কারণের বিষয়টা আরও বেশি আশ্চর্যজনক এই যে অপরাধ করা মাত্রই আল্লাহ রাব্বুল আলম এমন একটা শাস্তি দিলেন যে তার ধন সম্পদ বাড়ি গাড়ি জনবল যা ছিল সবগুলোকে এক সঙ্গে একেবারে জমিনের নিচে ডুবিয়ে হত্যা করেছে আজ জাতি ধ্বংস হয়েছিল প্রতিপত্তির কাছে স্মরণ করাই দিয়ে আমি বিষয়টা হলো যে আল্লাহ রবুল্লাহ আলমিন এক একটা জাতির উপরে যে গজবটা দেন এই গজবটা কিন্তু একটা বৃহৎ স্বার্থকে সামনে রেখে আল্লাহ মান কারণ ওই সময়ে কারণের যে অবস্থা ছিল যদি কারণের এই তাৎক্ষণিক শাস্তিটা না আসত তাহলে পুরুষ সমাজটাই যেত সমাজটাই নাস্তিকতায় পরিণত হয়ে দুনিয়ার দিকে আলাদা এবং সবাই খালি দুনিয়ার গোলামে পরিণত হয়ে যেত আল্লাহ রবুল্লা আলমিন কিন্তু তাদেরকে এমনভাবে ভাবে শাস্তি দিলেন যে শাস্তি ওরা পেলো আর অন্যদের ইমান বাঁচলো এটা একটা বড় বিষয় আপনি বিগত জাতির যত ধ্বংসের ইতিহাস যাবেন তখন দেখবেন যে এদের যে অপরাধ এদের যে সংক্রামক বেদি সেই বেদিটা এমনভাবে আল্লাহরবুল্লা আলমিন খতম করে দিয়েছেন যাতে অন্য জাতি ওই বেদি দ্বারা আক্রান্ত না হয় যুগে যুগে যতটুকুই হচ্ছে প্রত্যেকটা আপনার এই ধরনের দাম্বিকতা পুরু জাতির মধ্যে একটি আর বিপর্যয় নেমে আসে একটা জাতিসত্তাকে ধ্বংস করে ফেরাউনের যে কাজটি ছিল ব্যক্তিগত সে নয় তার সাথে এক দল যোগ দিয়েছিল কারণ সে সম্পদশালী আর আজকেও আমরা দেখি যে সকল লোকেরা সম্পদশালী যারা বিত্তবান তারা কিন্তু তাদের সাথে একদল লুক ঝুঁকে যায় এবং ওদেরকে তারা হাতিয়ার হিসাবে ব্যবহার করে নিজেরা অবৈধভাবে সম্পদ অর্জন করে আর ওদেরকে অবৈধ পথে ব্যবহার করে এজন্যে এই সমস্ত অপরাধীগুলি আজকে হয়তো কারোর সম্পদ ছিল কারণের সাথে যারা ছিল পাঙ্গ তাদেরই সম্পদ ছিল তাদের তো এরকম সম্পদ ছিল না কিন্তু তার অনুসারী ছিল অনুসারী হওয়ার কারণে তাদেরই কথা এখানে আর একটা শিক্ষা আছে এই যে মনে করে যে আমি তো অপরাধ যেটা আমার হলো আমার কারণ না উনি আমাকে উপদেশ দিলেন যার কারণে অন্যায়টা করেছি সুতরাং বিচার হলে ওনার হবে আমার কেন বিচার হবে কিছু কিছু হটকারী মানুষ এই সমস্ত কথা বলে এখানে বড় দুইটা জিনিস উল্লেখ করা যায় একদিকে এই ঘটনা তার চেলা ফেলা সহ মরছে আর আরেকদিকে আদম আলাইহালাম এবং হাওয়া আলাইহালাম তাদেরকে প্রতারণা দিয়েছিল মূলত শাস্তি ইবলিশও পেয়েছে এবং আদম আলাহিম পেয়েছে মূলত গাছের কাছে যাওয়ার জন্য প্রচারণা কে দিল মিথ্যা কথা বলে উৎসাহ কে দিল যে তোমরা ফেরেস্তা হয়ে যাবে নয়তো জান্নাতে চিরদিন থাকবে এই জন্যই গাছে যে নিষেধ করেছে একদিকে ইবলিশ কাজটা করলো আর তারা এই প্রতারণার কারণে প্রতারণাতে পড়ে গেলেন কিন্তু শুধু শাস্তিকে ইবলিসের হলো না যারা প্রতারণায় পড়েছে তাদেরও প্রতারণা হচ্ছে আমাদের একটা ছোট্ট বিতwidetilde অল্প কিছু জন্য hadir হব এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রসূল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাহ বলেন পাঁচ ওক্ত সালাত এক জুমা হতে অপর জুমা এক রমজান হতে অপর রমজান পর্যন্ত সেই সমস্ত পাপের কাফারা হয়ে যায় যা এগুলোর মাঝে হয় যদি কবিরা গলা হতে বেঁচে থাকা হয় সেই মুসলিম প্রথম খণ্ড পবিত্রতা অধ্যায় হাতের সংখ্যা চারশো পঞ্চাশ Marriage or divorce, What's Islamic ruling? solution or problem, heaven or hell. Uh, there is a misconception. You choose beauty, wealth, family status, virtue. Decide what you want. ডিস্ট ডক্টর জাকির নাহক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস বাংলায় বল্লানের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তি সন্ধান চাই অজন মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্যে সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহামনীম হক মানবতার উপর احسان করলেন মানব মুক্তির দাতা নবী প্রেরণ করলেন এইজন্যই ইসলাম সর্বদান এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি قائم করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম পরবর্তী অনুষ্ঠান আলাইকুম রহমতুল্লাহি বিরতির পর পুনরায় আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি কারণের ঘটনা কারনের যারা সঙ্গী ছিল এদের কিন্তু বিশাল সম্পত্তি ছিল না কিন্তু কারুনের লাঠিয়াল হিসাবে তারা ব্যবহৃত হয়েছিল যুগে যুগে এই সকল সম্পদশালী মানুষ একদল মানুষকে লাঠিয়াল হিসাবে ব্যবহার করে এবং অবৈধভাবে হাট গাট বন্দর বাজার সব দখল করে দখল করে তারা একটা ত্রাসের রাজ্য কায়েম করে ফল কি দাঁড়ায় যে যখন বিপদ নেমে আসে তখন দেখা যায় যে ওই যিনি সম্পদশালী তার উপরে বিপদ নেমে আসে আর সাথে সাথে ওই সাঙ্গ পাঙ্গরাও বিপদের সম্মুখীন হয় কোনো কোনো ক্ষেত্রে এইরকম দেখা যায় জগতে যে সাঙ্গপাঙ্গরাই বেশি বিপদের সম্মুখীন হচ্ছে মূল হুতা দরাসর বাইরে থেকে যাচ্ছে তা আল্লাহ রবুল্লা আলমের কারণকে এই তার সাঙ্গ তলিয়ে দিয়ে জগতে বুঝাই দিলেন যে হে সাঙ্গপাঙ্গরা কারণ তো কেসে কেসে তোমরা যারা আছো এই যে সঙ্গ দিচ্ছ অন্যায়ের সঙ্গ তোমাদের পরিণতি কি হবে তাই তো আল্লাহ বলছেন না শেখ আপনার কাছে যাচ্ছি যে ওই আজকে মানে এই বড়ো বড়ো লিডারদের কথা শুনে বিভ্রান্ত যারা হচ্ছে ওরা কি আমাদের মাঠে কি বলবে জি জি এখানে কারণের গল্প আল্লাহলা আয়াতে বলেছেন ঠিকই খুব সংক্ষেপেই বলেছেন তবে এক্ষেত্রে অনেকগুলো বিষয় আমাদের পর্যালোচনা করা দরকার এক নম্বর হলো যে সম্পদ মানুষের জন্য কল্যাণকর কিন্তু অহংকার এসে গেলে তাকে বিপদগামী করে ধ্বংস ডেকে আনে দুই নম্বর যে আল্লাহ তালা আমাদেরকে সম্পদ দিলে এটা মুমেনের দায়িত্ব আল্লাহর নিয়ামত হিসেবে কৃতজ্ঞতা করা এবং মানুষের কল্যাণে ব্যয় করা তৃতীয় যেটা দেখি কারণ কিন্তু একদিনে বড় লোক হয়নি কারণ আমরা হয়তো মনে করতে পারি আমাদের সমাজে অনেক মানুষ খারাপ করে আমরা গরিব মানুষ কই আল্লাহ তো ওদের গজব দিচ্ছে না কারণ এড়ে দিল এদের কেন দেয় না একদিনে আসেনি আল্লাহ এই ঘটনাটা ছোট্ট বলেছেন কিন্তু কারণ তো মহা সম্পদশালী রাতে হয়নি বছরের পর বছর অহংকারের এতারাতে আনেনি বছরের পর বছর চলে গেছে চলে গেছে চলে গেছে তার ফাঁসা ছাড়াচ্ছে মানুষের ভিতরে সে একটা দুনিয়ামুখী তা তৈরি করে দিয়েছে সামাজিক বিপর্যয় আপনি যেটা বলেছেন যে এই রকম ছোট ছোট পরিবর্তন না দিলে মানুষ সবাই ওই পাপের দিকে চলে যায় আর এজন্যই আপনি যেটা বলছিলেন কেয়ামতের দিন

যদি আমরা আর একবার সুযোগ পেতাম তাহলে মানে কোরআন একটা নসিহত জনগণের জন্য দুঃখজনক হলো যে এই নসিহতটা মানুষ কাজে লাগায় না মূলত কারণের ধ্বংসের মৌলিক কারণ আল্লাহ যে সম্পদ দিয়েছিলেন এই সম্পদ পাওয়ার পরে সে গর্ব করলো দুই নম্বর হলো যে দান খারাপ কিছু করেনি নিজের সম্পদ নিজে পুঁজি করে রাখছে আজকে বাজে অর্থনীতি স্মরণ করিয়ে দেয় রক্ত চুষে সম্পদ অর্জন করছে কিন্তু জনগণের কাছে বিতরণ করছে না করছে না কুক্ষিগত করে তাদেরকে যদি নসিহত করা হচ্ছে যতই নসিহত করা হচ্ছে তত তারা তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কারণের যে চরিত্র এই চরিত্র বর্তমান সমাজে বিদ্যমান লক্ষ লক্ষ বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ারের কাছে যে সম্পদ জমা আছে এটার অর্ধেক খরচ করলে বিশ্বের মানবতার সকল রোগ ব্যাধি সেরে এখানে আর জিনিস উল্লেখ থাকবে সেটা হলো যে ফেরাউনের চেয়ে কারুন বড় অপরাধী বেশি ছিল ও কয়েকটা কারণে অহংকার করেছিল ফেরাউনকে এইভাবে আল্লাহ মারেননি ফেরাউনের লক্ষ্যে আল্লাহ বলেছেন যে তোমার দেহটাকে রেখে দেব এরপর থেকে যারা শিক্ষা অর্জন করবে তারা করবে ও একবারই ডুবে মরেছে আর কারণ আজ পর্যন্ত ডুবছে পর্যন্ত ডুবতে থাকবে তার সম্পদটা এতই বেশি ছিল আর আল্লাহ তাকে এইভাবে শাস্তি দিবেন বলেই তাকে এই ব্যবস্থা করেছেন যার যত সম্পদ বেশি হবে যদি অকৃতজ্ঞ হয় তার শাস্তি তত বেশি হবে এতে কোনো সন্দেহ এখানে আমরা বুঝতে পারছি যে কারণের যে ইতিহাস

তাহলে কেয়ামতের দিন তাকে দুটা শাস্তি দেওয়া হবে এক নম্বর শাস্তি এই জমিন সাত্তবক জমিন খনন করতে 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 নিচে যাবে তারপরে এই জমিনটা তার গলাতে করে দেওয়া হবে তাহলে কারণ জমি যেহেতু মানুষের অন্যভাবে দখল করেছিল সে এই জন্য আল্লাহকে তুই যা যেতে যেতে যদি যাবে কেয়ামত যখন হবে তখন বলবে গলায় করে এবার ঘুরুক এখানে যেটা কিন্তু আসে সম্পদ লাভের পর অঙ্কার হলে মানুষ প্রথমে অনেক সময় সৎভাবেই বড় হয় এরপরে সম্পদের লোভ বাড়ে তখন জুলুম করতেছে বাগাওয়াত করতে গিয়ে মানুষের উপর ক্ষতি করতে থাকে সীমালঙ্ঘন করতে থাকে এভাবেই সমাজে বিশৃঙ্খলা ছড়াতে থাকে মানুষকে স্বেচ্ছাচারী প্রথমত করে সম্পদে সম্পদ অহংকারী করে মানুষকে সম্পদে তারপরে মানুষকে হক বিমুখ করে সম্পদে ও মনে করে যে আল্লাহ রহমতের প্রয়োজন হয়নি আমার কারণ হলো পৃথিবীতে আরো অনেক মানুষ আছে রহমত আল্লাহ তাদেরকেও দিয়েছে বৃষ্টি আল্লাহ দেয় কিন্তু আমাকে আল্লাহ সম্পদ দিল কেন আমার বেন আমার বুদ্ধি আমার শ্রমের কারণে আমি পেয়েছি যেমন কাহাফের মধ্যে দুইজন আল্লাহ করে দিয়েছেন এই অহংকার করার কারণে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন কম ছিল সে আদায় করার কারণে বাড়ি তাকে বৃদ্ধি করে দিয়েছেন যেখানে আর কারণ আমরা উল্লেখ করতে পারি যে কারণের এই তাপসির মধ্যে উল্লেখ করা হয়েছে এই পয়সা দিয়ে কিন্তু ওয়াসাদ কাজ করত গান বাজনা নারীদেরকে নিয়ে নাচা নাচি যেগুলো অর্থবিদরা মানুষ এবং সারা মানুষ অন্ধ হয়ে যায় যার বিবেক বলতে কিছু থাকে না নীতি নৈতিকতা তার কাছ থেকে বিলুপ্ত হয়ে যায় অশুত্ব তার উপরে বিজয় লাভ করে তখন মানুষের কাছে ভালো মন্দ আর যাচাই বাছাই কারণ জাগতিক ভোগ বিলাসটাই তার মুখ্য হয়ে যায় সুতরাং আর সম্পদ হলে এগুলি তো স্বাভাবিক করছে আর একটা বিষয় প্রমাণিত হয় এ ধরনের কারণপন্থী বহু মানুষ পৃথিবীতে থাকলে এক শ্রেণীর দুর্বল ইমানের মানুষ আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক যেমন কারণের ক্ষেত্রে হয়েছে তবে এদের মাধ্যমে প্রতারিত হওয়া যাবে না শেষ ফলাফল ফলাফলেরই হবে এতে কোনো সন্দেহ ধৈর্য ধারণ করলে এক সময় প্রকাশিত হবে যে অত্যাচার করেছিল মানুষদের উপরে আর এর বদলা আল্লাহ রাখতে যেভাবেই অর্জন করুক পাইছিল তো গেল কই শেষ হয়ে গেল না সুতরাং ইসলাম যেটা বলে যে ইসলামে সম্পত্তির মালিক হলেন আল্লাহ যাকে ইচ্ছা তিনি দেন আর আল্লাহই জন্য বলছেন আমি যা দিয়েছি তা থেকে তোমরা বে খাও এখানে আমি আমার রিজিক তোমরা খাও আমি যা দিয়েছি সুতরাং বান্দা যখন নিয়ামত পাবে আর বলবে আল্লাহ দিয়েছে আল্লাহ দিয়েছেন যতবারই তার মুখে এটা আসবে আল্লাহ দিয়েছে তখন আল্লাহর কাছে বে করতে সে কার্পণ্য হবে না না আল্লাহ নিজেই বলেন লাইন শাকারতুম লাসিদান্নাকুম যে তোমরা শুকরিয়া আদায় করো আমি বেশি করে দেব শুধু বেশি বরে অবশ্যই অবশ্যই বেশি বেশি দেব আমি ওয়ালা ইন কাফারতুম ওয়ালা যদি তোমরা অকৃত কথা প্রকাশ করো তাহলে মনে রাখো আমার শাস্তি কঠিন এই যে কাকে বলে এটা কারণের মাধ্যমে আমরা আমরা দেখতে এখন বিষয় খুবই জরুরি কারণ কিন্তু ধ্বংস হয় কখন যখন তার কাছে ভালো কাজের আদেশ নিয়ে গেছে অর্থাৎ আলেম ওলামা যখন বলেছে কারণ তুমি ভুল পথে চলছো এবায় করে না এভাবে করো

তাদের কাছে যখন দায় আল্লাহ দাওয়াত নিয়ে যান তখন অনেকেই কিছুটা কারণের আচরণ করে থাকেন লাসা মাহাল্লা আল্লাহ না করুক যদি এটা চলতে থাকে তাহলে যে কোনো সময়ই আল্লাহর গজব নেমে আসতে পারে এখানে আর একটা বিষয় উল্লেখ করা যায় যে অনেকে আজকে সম্পদ দেখে প্রতারিত হয় তো মমিন বান্ধাদেরকে এখানে নসিয়ত করা যায় আপনারা ধৈর্য ধারণ করুন আর দেখতে থাকুন তো সে কত টাকা আত্মসাত দুর্নীতি তারপরে ডাকাতি যত রকমের অপকর্ম করে যত বাড়ছে বাড়ুক যত বাড়ছে বাড়তে থাকুক কারণ তার সম্পদ দিকে তাকিয়ে আপনার কোনো লাভ নেই আমি বলবো হ্যাঁ দর্শক আপনি একটু চিন্তা করেন আমি আপনি দুমোটু খাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনার আশেপাশে এমন ব্যক্তি আছে যারা কোটি কোটি টাকার মালিক মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক

জি জি মানে আমাদের মুশকিল যে আমরা সংক্ষিপ্ত নগদটাকে বেশি মূল্যায়ন করি অর্থাৎ একজন অনেক নগদ খাচ্ছে কিন্তু তার জমিতে ধান বপন করিনি সে তো পরের বছর খাবে না কিন্তু আমি যদি ধান গুনে দিতে পারি একটু আজকে কষ্ট করলেও পরের বছর আমি অনেক ধান পাব। ঠিক তেমনই আমাদের জীবনের তো একটা পরিসমাপ্তি আছে কারণ যদি ধ্বংস নাও হতো তার সব সম্পদ অন্যের জন্য রেখে সে খালি হাতেই চলে যায় ধ্বংসের আর একটা কারণ হলো তারা উপদেশ দিয়েছিল যারা দরিদ্র তাদেরকে তুমি দিয়ে দাও

আল্লাহ রহমত তার উপরে চলে আসে আল্লাহকে দেওয়া সুতরাং কারণের ধ্বংসের যতগুলো কারণ তার মধ্যে অন্যতম দ্বিতীয় একটা কারণ কোরআনে উল্লেখ করা হয়েছে যে মিসকিন যারা তাদেরকে খেতে দিত খেতে দিত না ধন্যবাদ আপনাদেরকে সম্মানিত সুদী দর্শক মুসা ইসলামের কৌমে রেখলু অধিক সম্পদ হলো সম্পদের বহি অন্ধ হয়ে গেল ধরাকে সরা জ্ঞান করলো এবং সে আল্লাহকে অস্বীকার করলো আল্লাহর দূত যারা গিয়ে তাকে দাওয়াত দিতেন তার দাওয়াতকেও প্রত্যাখ্যান করল গরিব অসহায় মানুষের দিকে তাকাইতো না যত প্রকার অন্যায় অবিচার ছিল সেইগুলি করে বেড়াতো এবং এমন আস্ফালন তার আস্ফালনটা অন্যান্য সাধারণ মানুষের জন্য ইমান হারাবার কারণ হয়ে দাঁড়ালো তখনই আল্লাহ রব্লা আলমিন তাকে এবং তার সম্পত্তি সহ তার সাঙ্গ সকলকে তলিয়ে দিলেন জমিনের তলে এই বিপদকে আমরা দেখতে চাই কক্ষণ না তাহলে আমরা শিক্ষা গ্রহণ করি এবং যে যে কারণে কারণের পথন হয়েছিল ওই কারণ যেন আমাদের বিত্তমানদের ভিতরে না আসে আমরা সতর্ক সাবধান হই আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক বিক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথিবী বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Dialogue. Dialogue. dialogue discussion discussion, discussion. Debate. Debate. debate rebuttal rebuttal. Rebuttal. Conclusion. rebuttal conclusion Conclusion. eliminate misconceptions about religion get enlightened witness dr zakir naik in a battle of words